जगत बल्लभपुर विधानसभा के पतिहाल ग्राम पंचायत के हाजीपुर में तृणमूल नेता पर महिला को लोन दिलाने के नाम पर ठगी और अश्लील प्रस्ताव देने का आरोप लगा है। आरोप है कि पंचायत सदस्य और पंचायत समिति के पूर्व भूमि कर्माध्यक्ष काजी साबिर अहमद ने महिला को 5 लाख का लोन दिलाने का वादा करके उससे कई बार में करीब 30,000 रुपए लिए और उसे अश्लील प्रस्ताव दिए। इस घटना की लिखित शिकायत जगत बल्लभपुर थाने में दर्ज कराई गई है और पुलिस ने जांच शुरू कर दी है। हालांकि तृणमूल नेता ने इन आरोपों से इनकार किया है और कहा कि वो विरोधी दल उनके खिलाफ साजिश रच रहे हैं। कल सोशल मीडिया पर एक ऑडियो वायरल हुआ जिसमें तृणमूल नेता महिला को अश्लील प्रस्ताव देते हुए सुनाई दे रहे हैं। इस घटना के बाद इलाके में हंगामा मच गया है। साबिर अहमद ने सभी आरोपों को नकारते हुए कहा कि यह सब उन्हें बदनाम करने की साजिश है। आगे की और जानकारी के लिए बने रहिए न्यूज़लाइन कोलकाता के साथ। এরকম আমি তোমার তোকে লোন করে দেবো, তো আমি বলছিলাম যে না তুমি করাতে পারো, বলে হ্যাঁ আমি করে দেবো 5 লক্ষ টাকার লোন। তারপর আমি বললাম তাহলে কী করতে হবে, বললো তোকে পয়সা দিতে হবে, ঠিক আছে। তা আমি 6,000, 2,000, 5,000 করে 30,000 টাকা মোট দিয়েছি। আমি পয়সা চাইছি, বলছে না হবে না পয়সা, ঠিক আছে। তারপর মামাকে নিয়ে গেছি, তা নাই হোক করে মামাকে থানায় ঢুকিয়েছে একটা মেয়েকে সেজে দুবার পরে। তা এখন বলছে তোকে আমি 1 লাখ টাকা দিচ্ছি এই কেসটা তুলে নে। তা আমি বলছি না, টাকা লোনে আমি বিচার চাই। টাকার দাবি মানে আমি বলেছিলাম আমার 30,000 টাকাটা আমার ফেরত দিয়ে দাও, তোমাকে লোন করে দিতে হবে না, ঠিক আছে। তা ও বলছে আমি টাকা দেবো নি, তখন বলে যা তোর যা পারিস করেলে আমার, ঠিক আছে। শেখ সাবির, কাজী সাবির। কাজী সাবির কি বলেন, উনি কে? উনি ওইখান ঘরে পঞ্চায়েত বর্তমান। হ্যাঁ। আর বিগত দিনে কি ছিল? মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বার, ভূমি কর্মাধ্যক্ষ। হ্যাঁ। বর্তমানে কি পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ পঞ্চায়েত। হ্যাঁ বলুন। তা উনি আমাকে এরকমই বলেছিল। তা বলার পর আমি যখনই ওনাকে লোনের কথা বলছি তখনই বলছে আমার সাথে দীঘায় চ এই করো, এখানে বাজে বাজে অনেক কিছুই বলেছে, ঠিক আছে। আমি সেই কারণে ওনার রেকর্ডিং করে আমি সবাইকে দিয়েছি। প্রাইমারি স্কুলে চাকরি দেবে বলে 90,000 টাকা আমার সঙ্গে মানে নিয়েছিল, অনেক কষ্টে করে 40,000 টাকা ফেরত দিয়েছে, আর এখনো দেয়নি, 50,000 টাকা বাকি রয়েছে। আপনাকে চাকরি কি দিয়েছিল উনি? না কিছুই হয়নি, চাকরি তো হয়নি, মানে টাকাটা ফেরত পেতেও অনেক, 40,000 টাকা যে ফেরত পেয়েছি মানে 3-4 বছর 2 বছর 2-3 বছর লেগে গেছে। কে বলেছিল? ওই সাবির, কাজী সাবির আওয়ামী। করোনার আগে দিয়েছিলাম। তিনি কি নিজের ইচ্ছা টাকাটা ফেরত দিয়েছে নাকি আপনাকে জোর করে? নিজের অনেক মানে এ করে ঝামেলা করে, তবে এমএলএ সাহেবের কাছে গিয়েছিলাম, এমএলএ সাহেব আমাকে এই বিষয়ে অনেক হেল্প করেছে, তা ওই কারণে এমএলএ সাহেব হেল্প করেছে বলে আমি 40,000 টাকা, হ্যাঁ 40,000 টাকা পেয়েছি, আর বাকি বাদ বাকি 50,000 টাকা এখনো পাই ওই রঞ্জন দার মারফতে আমি পেয়েছি। উনি কি করেন? এখন সমাজের আওয়াজই হয়ে গেছে আমরা যারা জনপ্রতিনিধি তারা নাকি পয়সা নিয়ে কাজ করি, এটা বিরোধীদের কথার হচ্ছে রেওয়াজ। ওটা এখন অডিওটা কি হয়েছে না হয়েছে আমি জানি না, আর এই ভোটের আগে সিপিএম, বিজেপি আর আইএসএ 3 জন মিলে চক্রান্ত করে আমার সংখ্যালঘু এলাকা ওখানে ভোট ভাগ করার একটা পরিকল্পনা করেছিল, সেটা পেরে উঠতে পারিনি। প্রায় 500 উপরে আমরা ওখান থেকে তৃণমূল কংগ্রেসকে মানুষের আশীর্বাদ নিয়ে লিড দিয়েছি, এটা একটা চক্রান্ত করে আমার গায়ে কালি লাগাবার জন্য এটা ওরা করেছে, এ নিয়ে আমি কোনো বিচলিত নই। 30,000 টাকা নিয়েছেন, তার বিনিময়ে ওনাকে কোনো কালকে কি বলবেন? সম্পূর্ণ মিথ্যে কথা, এটা তৈরি করে ওরা নিয়ে গেছে সাজিয়েছে, এটা তো চলছে, আপনারা দেখলেন না সন্দেশখালিতে কেমন করলো, এটা ওদের পরিকল্পনা। এখন আর কিছু নেই, উন্নয়ন টুন্নয়ন কিছু নেই, উন্নয়নে বাধা দেওয়া এবং উল্টোপাল্টা ফুটেজ করা। আমার সাথে দীঘায় যেতে হবে, তবে তোমার কাজটা করে দেবো, তো একই কথা আমি বলবো, সব তৈরি করা কথা। মানুষের বিরুদ্ধে একটা অপপ্রচার করার জন্য যা যা করতে হয় যতটা নামতে হয় ওরা নেমেছে এবং নামবে ওরা। হ্যাঁ, গত 2 টার্মসে আমি তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ছিলাম, প্রথমে কর্মাধ্যক্ষ ছিলাম এবং পঞ্চায়েত সমিতির মেম্বারও ছিলাম গত টার্মসে। এবারে আমি পঞ্চায়েতের প্রার্থী জনপ্রতিনিধি। আমার এইরকম কোনো রকম পাতিয়াল অঞ্চলে আমার এইরকম কোনো রেকর্ড যদি কেউ দেখাতে পারে
তাহলে আমি আজকের কথাটা মিথ্যে বলছি বলে প্রমাণিত হবে? আপনি তাহলে বলছেন এই কাজের সঙ্গে আপনি লিপ্ত নয়? কোনো মতেই লিপ্ত নয়। এর আগে আমি অনেকবার অনেক জায়গায় ভালো ভালো জায়গায় এসেছি আপনাদের সংবাদের সামনে, আর আজকে দুর্ভাগ্য আমার এই জায়গায় আমাকে একটা ফেস করতে এসেছে। ভয়েসটা একদম আমার নয়, এটা তৈরি করা। এখন প্রিন্ট মিডিয়ায় অনেক কিছু হয়ে গেছে, তো সেটা আমার উত্থানটাকে ওরা চাপার জন্য এটা করেছে। দলের কানেও এসছে, দল বিষয়টার উপর নজর রাখছে, ঘটনা সত্য প্রমাণিত হলে দল যথাযথভাবে ব্যবস্থা নেবে। অভিযোগ যদি সঠিক প্রমাণিত হয় তাহলে দল যা ব্যবস্থা নেওয়ার, নিশ্চিতভাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন আমি জগদ্বল্লভপুরের সাধারণ সম্পাদক হিসাবে কেন্দ্রের বলতে পারি যে ঘটনার সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা এই দলীয় সদস্যর ওপর নেওয়া হবে।